কাচের কাজ হচ্ছে। এখানে কত বাঁশের কাজ হচ্ছে? 18 থেকে 20,000 হবে। হ্যালো সবাইকে, ওয়েলকাম টু কল্যাণী। আমি এখন রয়েছি কল্যাণীতে, যাব কল্যাণীর আইটিআই দুর্গাপুজোর যে গ্রাউন্ডটা সেই গ্রাউন্ডে। পুজোর প্রস্তুতি কত দূর তার জন্যই আমরা কিন্তু চলে এসেছি কল্যাণীতে। আর প্রতিবার কিন্তু কল্যাণী কলকাতার বড় বড় পুজো মণ্ডপকে টক্কর দিচ্ছে। আর এবছরের থিম কি সেটা কিন্তু আমরা ডিরেক্টলি গ্রাউন্ডে গিয়েই তোমাদেরকে জানাবো। তো চলো যাওয়া যাক। আর যদি আপনারা মানে পুরো টোটোটা বুক করেন তাহলে 60 টাকা। চলুন যাওয়া যাক। নেমে হাঁটতে হাঁটতে প্রবেশ করব মূল মণ্ডপের ভেতরে, মানে আইটিআই মোড়ের যে পুজো মণ্ডপ সেই পুজো মণ্ডপের ভেতরে। আর দূর থেকে দেখতে এতটা সুন্দর লাগছে, ভেতরে না জানি কি অপেক্ষা করে আছে। আর এই যে পুরো মণ্ডপটা, আর এখানে কিন্তু অলরেডি পুরো জায়গাটা ঘিরে রাখা রয়েছে। ভেতরের দিকে ঢুকবো, পাশেই কিন্তু সেই দুর্গা মণ্ডপটা তৈরি হয়ে গেছে, পুরো স্ট্রাকচার গঠন হয়ে গেছে। আর এখানে মানে লাখো লাখো বাস দিয়ে স্ট্রাকচারটা গঠন করা হয়েছে। আর এবছরের আইটিআই মোড়ের যে দুর্গাপুজোর থিম সেটা কিন্তু চীনের গ্র্যান্ড লিসবোয়া, ওখানেই রয়েছে মানে ব্যানারটা টানানো রয়েছে। আর দাদারা বলছে ভেতরে এখন আমাদের ঢুকতে দেবে না, এখানে ভেতরে প্রবেশ নিষেধ। দুর্দান্ত চমক আমাদের জন্য অপেক্ষা করে রয়েছে। আর তোমাদেরকে দেখাবো বাইরে উপরের যে কাঠামো, মানে উপরের যে মণ্ডপটা বসবে সেই মণ্ডপটা এখানে অলরেডি দাদারা তৈরি করছে। তো সেই দাদাদের সাথে কথা বলবো, আর কতদিন ধরে কাজ হচ্ছে না হচ্ছে সব কিছুই জানাবো। আর এই যে একটা দাদা উপরে উঠে কাজ করছে, এখানে অলরেডি প্রচুর প্রচুর কারিগররা এখানে কাজ করছে, যাদের হাতের কাজ দেখার জন্য আমরা সারা বছর অপেক্ষা করে থাকি। আর এই কল্যাণী কিন্তু প্রতিবার কলকাতার বড় বড় পুজো মণ্ডপকে টক্কর দিচ্ছে। গতবার কিন্তু হয়েছিল টুইনস টাওয়ার, আর এবার কিন্তু চীনের গ্র্যান্ড লিসবোয়া। তো আসুন দাদাদের সাথে একটু কথা বলি। এইখানে অলরেডি দাদারা কাজ করছে। তো দাদা তোমরা এখানে কতদিন ধরে কাজ করছো, শুরু হয়েছে কবে থেকে? সাড়ে তিন মাস কাজ করছে এখানে। আর কোথা থেকে এসছো তোমরা? হাবড়া থেকে আসে। মানে এক জায়গা থেকে এসছো না বিভিন্ন জায়গার লোক? আর কোথা থেকে লোক এসে একটু বলবে? হাবড়া, সগুনা, বিরহি। আর তোমরা কি প্রতিবারই এই আইটিআই মোড়ের এই পুজো মণ্ডপ তোমরাই করো? মানে তোমাদের হাতের এই তৈরি করা জিনিস আমরা দেখতে পাই, তাই তো? আর ভেতরে যে বলছে প্রবেশ নিষেধ, কবে থেকে ঢুকতে দেবে কিছু বলতে পারবে? এটা পুজোর আগে আপনারা দেখতে পাচ্ছেন এখানে শুকনো শুকনো কাজ হচ্ছে। আর দাদারা ছোট ছোট বাটামের উপরে কাজ করছে, প্রত্যেকে কিন্তু খুবই ব্যস্ত। আর বিভিন্ন জায়গা থেকে এখানে কিন্তু কারিগররা এসছে। আমাদের সাথে এই মুহূর্তে রয়েছে এই মণ্ডপ নিয়ে ডিজাইন করছেন সেই দাদা। দাদা আপনার নামটা কি? আমি হচ্ছে সরকার ডেকোরেটরদের কর্ণধার উইলিয়াম সরকার। দাদা এই মণ্ডপটা তো আপনারা ভেতরে ঢুকতে দিচ্ছেন না, এটা কি মানে ক্লাবের লোকরা আপনাদের পারমিশন দিতে বারণ করেছে ভেতরে ঢোকার? হ্যাঁ, অ্যাকচুয়ালি হচ্ছে ভেতরে কাচের কাজ হচ্ছে এবং এটা খুবই ডেঞ্জারাস জিনিস, এবং ভেতরটা একদম মানে জায়গা নেই কাজের নিরাপত্তার জন্য এবং জিনিসপত্রের নিরাপত্তার জন্য ভেতরটা আপাতত বন্ধ আছে। কতদিন ধরে আপনারা এই কাজটা করছেন? 3.5 মাস হয়ে গেল, মহালয় পর্যন্ত আমাদের চলবে। আর প্রতিবারই কি আপনারাই করেন? মানে আগের বাজে টুইন টাওয়ারটা দেখে সেটা কি আপনার হাতেরই তৈরি? এখানে 16-17 বছর হলো আমি কাজ করছি। 17 বছর ধরে আপনিই কাজ করছেন। আর এখানে কত বাঁশের কাজ হয়েছে দেখতে পাচ্ছি, শয়ে বাঁশ লাগানো রয়েছে। অ্যাপ্রক্স হচ্ছে 18 থেকে 20,000 হবে, আমরা তো গুণিনী হিসেবে হবে তার আইডিয়া। আর এটা উদ্বোধন কবে হবে কিছু বলতে পারবেন আমাদের দর্শকদের? আমাদের মোটামুটি প্রতিবারই মহালয় এবং বা মহালয়ের পরের দিন টার্গেট থাকে আমাদের গেস্টদের, যে ওই দুদিনের মধ্যে যেদিন পাই সেদিন মহালয় বা মহালয়ের পরের দিন, তাই তো? তো আপনারা দেখলেন এই দাদার হাতের মণ্ডপ কিন্তু আমরা এই 16-17 বছর ধরে কল্যাণীর আইটিআই মোড়ে দেখে আসি। আর এবছরও কিন্তু দুর্দান্ত চমক দিতে চলেছে আমাদের দাদা। আর যেটা আপনারা শুনলেন যে ভেতরে কাচের কাজ হচ্ছে, ওর জন্যই ভেতরে কিন্তু মানে ঢুকতে দিচ্ছে না। তো দাদা যদি আপনি একটু আমাদের বলেন যে এই যে মণ্ডপটা কলকাতার সাথে টক্কর দিচ্ছে, মানে আপনার কি মনে হচ্ছে যে কলকাতার সাথে আপনার কোথাও একটা যুদ্ধ চলছে, মানে কলকাতার কারিগরের সাথে আপনার? না দেখুন, কলকাতার সঙ্গে টক্কর দিচ্ছে না, কলকাতা এখন আমাদের সঙ্গে কয়েক বছর ধরে টক্কর দিচ্ছে। দুর্দান্ত কথা কিন্তু বলল দাদা যে কলকাতা টক্কর দিচ্ছে কল্যাণীর সাথে। কারণ দেখুন কলকাতায় যেসব প্যান্ডেলগুলো হয় আমরাই যাই করতে,
আমাদের বিভিন্ন মফস্বল এরিয়া থেকে ম্যাক্সিমাম লোক যায় কলকাতার প্যান্ডেল করতে। তো আমরা গত কয়েক বছর ধরে আগে মফস্বল এরিয়ার কলকাতায় ঠাকুর দেখার জন্য মুখী হতো, এখন কলকাতার লোক মফস্বলে কল্যাণীতে আসার জন্য অধীর আগ্রহে বসে থাকে যে কবে দুর্গা পুজো প্যান্ডেলটা কমপ্লিট হবে আর আমরা দেখতে যাবো। এবার আপনার আপনাকে আর একটা প্রশ্ন করি, সেটা হচ্ছে যে কলকাতার বড় বড় দুর্গা মণ্ডপ আছে আর এটাও হচ্ছে, আপনি কি বলতে চাচ্ছেন যে কতটা মানে টক্করের প্যান্ডেল হতে চলেছে সেটা একটু যদি আমাদের বলেন। দেখুন, আমি টক্করের মধ্যে যাব না, যে যার মতো তার থিম তার কাছে বড়, তাদের প্যান্ডেল তার কাছে বড়। তবে আমরা বড় বললে তো হবে না, তবে আমরা চার পাঁচ বছর ধরে আপনাদের সোশ্যাল মিডিয়া এবং ট্রেন বাস ভাইরাল যেটা খবরে নিউজ পেপারে যেটা হচ্ছে সেটা প্রত্যেকবারই দেখাচ্ছে যে কল্যাণী আইটিএমর এখন ওয়েস্ট বেঙ্গলের মধ্যে সেরা একটা। তবে অপেক্ষা করে থাকলাম এই পুজো মণ্ডপের জন্য। আর দাদা, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে এইটুকু সাহায্য করার জন্য। তো বন্ধুরা, এক রাশ ক্ষোভ নিয়ে বাড়ি ফেরত যেতে হচ্ছে, কারণ ভেতরে আমরা ঢুকতে পারিনি। কিন্তু এই দুঃখের মধ্যে কোথাও যেন একটা ভালোবাসা বা কোথাও যেন একটা আনন্দ লুকিয়ে রয়েছে, কারণ কবে এই মণ্ডপ উদ্বোধন হবে, কবে এসে এই মণ্ডপ দেখবো বা তোমাদেরকে দেখাবো। তো বন্ধুরা, তোমাদের এই মণ্ডপটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর তোমরা যদি এরকম পুজো মণ্ডপ বাড়ি বসে দেখতে চাও অবশ্যই চ্যানেলটাকে লাইক আর সাবস্ক্রাইব করো। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা কিন্তু ফলো করতে একদম ভুলো না। তো আজকে ভিডিও এই অবধি, দেখা হচ্ছে অন্য কোনো পুজো মণ্ডপে অন্য কোনো জায়গায়। আজকের মতন বাই বাই।